চাঁদের দূরবর্তী এবং দুর্গম অংশে সফলভাবে অবতরণ করেছে চায়নার মহাকাশযান চ্যাং এ সিক্স। রোববার বেজিংয়ের স্থানীয় সময় সকাল 6:23 এটি অবতরণ করে। তেসরামে প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর এবং মাটির নমুনা সংগ্রহের উদ্দেশ্যে মনুষ্যবিহীন এ মহাকাশযান উৎক্ষেপণ করে চায়না। 25 জুন পৃথিবীতে ফেরার কথা এটির। চায়নার মনুষ্যবিহীন মহাকাশযান চ্যাং এ সিক্স চাঁদের দূরবর্তী ও দুর্গম এক অঞ্চলে অবতরণ করেছে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএসএ জানিয়েছে রোববার চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন ব্যাসিনে অবতরণ করে এটি। এ মিশনের মূল উদ্দেশ্য চাঁদ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। চায়নার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, 3 মে প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসতে মনুষ্যবিহীন ওই মহাকাশযান উৎক্ষেপণ করে চায়না। চায়না বলছে মহাকাশযানটি চাঁদের এমন এক জায়গায় অবতরণ করেছে যেখানে আগে আর কোনো দেশের মহাকাশযান যাওয়ার চেষ্টা করেনি। ধারণা করা হয় চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোনো সংঘর্ষের ফলে ওই অঞ্চলে বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছিল। নাসা বলছে ওই অংশ থেকে কাঙ্ক্ষিত নমুনা সংগ্রহ করতে 3 দিন সময় লাগতে পারে মহাকাশযানটির। এটি একটি উচ্চ ঝুঁকিসম্পন্ন অভিযান। চাঁদের ওই অংশে যানটির অবতরণও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের দূরবর্তী অংশের মাটি পরীক্ষা করলে হয়তো পৃথিবীর একমাত্র উপগ্রহটি কিভাবে তৈরি হয়েছিল সে ব্যাপারে অনেক রহস্য জানা যাবে। 25 জুন মঙ্গোলিয়ার মরুভূমিতে অবতরণ করবে চ্যাং এ সিক্স। চাঁদ থেকে নমুনা সংগ্রহে এটি চায়নার দ্বিতীয় মিশন। চাঁদে পানির সন্ধান এবং একটি স্থায়ী ঘাঁটি স্থাপনের জন্য চায়না চলতি দশকে আরও 3টি মনুষ্যবিহীন অভিযান পরিচালনার কথা ভাবছে। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।